আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে বলিউড কিং শাহরুখ খানের জওয়ান সিনেমা। তার আগে ব্লকবাস্টার খেতাব পেল জওয়ান। শুধু ব্লকবাস্টার নয়, বরং অল টাইম ব্লকবাস্টার হবে ছবিটি, এমনটাই বলেছেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রি। দ্য কাশ্মীর ফাইলস ছবিটি গত বছর বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছিল। এরপর থেকেই বেপরোয়া বিবেক কথায় কথায় যাকে তাকে আক্রমণ করছেন, এক হাত নিয়েছিলেন খানদেরও। আর এবার সেই কথারই উত্তর দেওয়ার সুযোগ পেয়ে গেলেন শাহরুখ ভক্তরা। সামনে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রির নতুন ছবি দ্য ভ্যাকসিন ওয়ার। আর এই ছবিটিকে নিয়ে শাহরুখের জওয়ানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে বললেন এক ভক্ত। টুইটারে প্রশ্ন উত্তর স্টেশনের সময় একজন মন্তব্য করেন, সাহস থাকে তো শাহরুখ স্যারের সঙ্গে পাঙ্গা নিন। এমন চ্যালেঞ্জে মোটেও চুপ থাকেননি বিবেক। এর উত্তরে কিং খানের ছবির প্রশংসা করেছেন তিনি। বললেন, আমরা বলিউডে কিছু খেলতে আসিনি, এসব পাঙ্গা নেয়া সুপারস্টার এবং মিডিয়ার জন্য। আমি এটুকু আত্মবিশ্বাসী যে শাহরুখের জওয়ান অল টাইম ব্লকবাস্টার হবে, কিন্তু এই ছবি দেখার পর অন্তত আমাদের ছবির মতো ছোট ছবি দেখুন। দ্য ভ্যাকসিন ওয়ার আমাদের লড়াই এবং যুদ্ধকে নিয়ে অজানা গল্প বলবে।